থ্যাংক ইউ যারা দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অন্তপুর আমাদের ব্যান্ডের আসলে কার্যক্রম শুরু হয়েছিল বহু বছর আগে। তো আমরা এটাকে ব্যান্ড হিসেবে ফর্ম করি 2011-তে, অর্থাৎ প্রায় 8 বছর, 8 ইয়ার্স অলমোস্ট। আমরা প্রথমে বিক্ষিপ্তভাবে সবাই মিউজিক করতাম, আমি, আমাদের ব্যান্ড লিডার সজীবদা, বাকি যারা ছিল প্রিন্স আমাদের বেজিস্ট, আমাদের আরেকজন গিটারিস্ট রবিন ভাই, তারপর আমাদের যে ড্রামার প্যারিস ভাই, আমরা সবাই মিলে একটা সময় চিন্তা করলাম যে ওয়াই নট এ ব্যান্ড, কারণ ইন্ডিভিজুয়ালি আমরা বিভিন্ন ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলাম। একেবারে প্রথম দিকে আমি আন্ডারগ্রাউন্ডে মিউজিক করতাম, তো সেখান থেকে আসলে মেলোডিটা সবসময় পারত, আর এছাড়া যেটা হচ্ছে যে রক মিউজিকের প্রতি একটা আলাদা প্যাশন কাজ করতো। তো আন্ডারগ্রাউন্ডে আপনারা জানেন যে সেখানে আসলে খুব হার্ড রক টাইপের মিউজিক হয়, মেটাল টাইপের মিউজিক হয়, তো সেটা আমাকে টানতো না, যার ফলে হচ্ছে আমার প্রথম ব্যান্ড ছিল হচ্ছে এয়ার এক্সট্রিম। তো সেখান থেকেই আমি আসলে ছুটে এসে তারপর অন্তপুর ফর্ম করা হয়। প্রথম দিকে আমাদের সঙ্গে লুৎফর হাসানও যুক্ত ছিলেন, সলো সিঙ্গার, আপনার ঘুরি গানের যে শিল্পী, তো লুৎফর ভাই আমরা সবাই মিলে ফর্ম করলাম ব্যান্ডটা। তো আমাদের ইচ্ছে ছিল বা আমাদের উদ্দেশ্যটাই ছিল যে ফিউশন এবং রক, রক মিউজিকের সাথে ফিউশন করা যায় কি না, আমাদের যে লোকাল মিউজিক রয়েছে যেটাকে আমরা আমাদের কী বলবো যে বাউল গান, এই জাতীয় গানগুলিকে ফিউশন আমাদের মতো করে উপস্থাপন করা। তো আমরা তখন থেকেই বিভিন্ন স্টেজে পারফর্ম শুরু করি আর নিজেদের অ্যালবামের কাজটা শুরু করি। ইট টেক্স 5 ইয়ার্স আমাদের ফার্স্ট অ্যালবামটা কমপ্লিট হতে। এর মধ্যে আমার সলো অ্যালবাম বের হয়েছে, সুহাসিনী 2 বের হয়েছে, মিক্সড অ্যালবামের কাজ হয়েছে, সাথে সাথে ব্যান্ডের অ্যালবামটার কাজও চলছিল। আসলে যেটা হয় যে ব্যান্ড মিউজিক ইজ নট এ সিঙ্গেল, মানে পারফরমেন্সের কোনো কিছু নাই বা একজন ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় না ব্যান্ড মিউজিক, যার জন্য এত দীর্ঘ সময় লেগেছে। আমরা একটা গান শুরু করেছি, আমরা ওই গানটাকে প্যাডে প্র্যাকটিস করছি, দেখা গেলো যে কোথাও না কোথাও কারো পছন্দ হচ্ছে না, আবার নতুন করে সেই গানটা নিয়ে বসা, গানটার রিদম কমপ্লিট করা হলো কিন্তু হয়তো কোনো একটা জায়গাতে একটু মনে হচ্ছে যে না, এখানে হয়তো স্নেয়ারটা অন্যভাবে ইউজ করা যেত, তখন আবার প্রথম থেকে সেই গানটা করা। এই দীর্ঘ সময় লেগেছে আমাদের ফার্স্ট অ্যালবামটা কমপ্লিট করতে। যতদিনে আমরা আমাদের ফার্স্ট অ্যালবাম কমপ্লিট করে ফেলেছি ততদিনে হচ্ছে আমাদের দেশ থেকে সিডি কালচারটা উঠে গেছে। হ্যাঁ, কারণ আমাদের যেটা ছিল যে নর্মালি যেটা হয় যে একটা অ্যালবাম বের করবো, একটা সিডি বের হবে, তো আমরা এখন এসে দেখছি যে সেটা উঠে গিয়ে এখন তো সলো ট্র্যাকের সময় চলে এসছে। এর মধ্যে আমার সলো অ্যালবাম বের হয়েছে, আমাদের যারা মিউজিশিয়ান যারা ছিলেন, মানে আরও ব্যান্ড মেম্বার যারা ছিলেন, তাদের বিভিন্ন কাজ বের হয়েছে। বাট অ্যালবামটা করতে দীর্ঘ সময়ের পেছনে যেটা কারণ, বিভিন্ন সময় আমরা বলেছি যে আসছে আসছে, ইনফ্যাক্ট এখনও বলছি, রিজন একটাই যে ব্যান্ড মিউজিক ইজ নট এ সিঙ্গেল ম্যান শো। হ্যাঁ, ওয়ান ম্যান শো না ব্যান্ড মিউজিক, ব্যান্ড মিউজিক ইজ এ টিম পারফরমেন্স। তো যার জন্য এক একটা গান নিয়ে মানে এত দীর্ঘ পরিসরে, এত লম্বা সময় ধরে এক্সপেরিমেন্ট করা হয়েছে, মিউজিক, সুর, লিরিক্স সব কিছুই বারবার পরিবর্তিত হয়ে অনেক সময় নিয়েছে, যার জন্য আসলে এই সময়টা লেগেছে। এবং আই ফিল কে এই সময়টা আমরা ভালোভাবেই কাজে লাগিয়েছি, যেটা হয়তো তাড়াহুড়া করলে যেটা হতো যে হয়তো মনের মধ্যে একটু খুঁত থেকে যেত যে আমরা এইভাবে চেয়েছিলাম কিন্তু গানটা এরকম হয়েছে, কিন্তু এখন আমরা বলতে পারছি যে ঠিক আমরা যা আমরা ফিল করেছি, যা আমরা নিজেরা শুনতে চেয়েছি, তাই আমরা তৈরি করেছি। সো আমাদের অ্যালবামটা হোপফুলি এবছরই আসবে, আমরা সেই কাজটা নিয়েই এখন এগিয়ে যাচ্ছি। আর ডেফিনেটলি আইআরবি তো আছেই আমাদের সাথে, আমরা আছি আইআরবির সাথে। সো আইআরবির যে কোনো কাজে অন্তপুর সাথে থাকবে এবং আপনাদের সবার সাথে আমাদের দেখা হবে সুন। থ্যাংক ইউ ভেরি মাচ।